আহা আফসোস হয় অনেক জানাজায় যাইয়া বুক বইরা কথা বলতে পারি না ফাঁস কাটায় কথা বলি আবার কারো জানাজায় দাঁড়ালে চোখ দিয়া গড়গড় করে পানি আসে কারণ হলো এই মানুষটি আমার পাশের নামাজের মুসল্লি ছিল কথা বলেন ঠিক না বেঠি এই মানুষটির মাঝে দাড়িটি বেশ সুন্দর ছিল আলেমদের মহব্বত ছিল তাদের জন্য আলেমদের হৃদয় নরম হয়ে যায় কোন ঘুষ দিয়া টাকা দিয়া দাওয়াত খাওয়া জানাজার মাঝে আলেমদের চোখ দিয়ে পানি আনানো যায় না আজকে সকালে আসাদনগর একটি জানাজা পড়েছি আমার চোখ দিয়ে পানি বেয়ে আসছিল তার ছেলে একজন বড় আলেম ওই লোকটা দিনের পথের লোক ছিল সে সাক্ষী দিয়ে বলল আমার বাবাকে যখন আমি মুগদা হাসপাতালে যখন তিনি মৃত্যু সজ্জায় শায়িত আইসিইউতে রাখা আব্বা জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছিল আর যখন আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ কোন মাইয়েতকে বলার জন্য তাকিদ দেওয়া যাবে না পাশে বসে বসে বলা যাবে এটা বলার সময় ওই লোকটি উচ্চ স্বরে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিন তিনবার এই কথাটি বলল লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল সে আলেম হয়ে বলল আমি সাক্ষী দিচ্ছি কোরআন হাদিস যতটুকু পড়েছি এই দিক দিয়ে আমার আব্বা একজন সফল মানুষ ছিল এখন শুধু সমস্যা দুটা একটা হলো যদি আমার আব্বার কোনো ঋণ থাকে কি থাকে ঋণ থাকে সেই ঋণ হলো টাকার অর্থ টাকা পয়সার ঋণ সেই ঋণ হলো কোনো কথার ঋণ কথা দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকে চলার পথে যদি লেনদেনে কারো টাকা থাকলে ঋণ থাকে সেইটা এই কালেমা দিয়ে পার পাওয়া যাবে না সেইটা ওই ব্যক্তি থেকে মাপ নিতে হবে কথা বলেন ঠিক না বেটি সে অত্যন্ত জড় সড় কণ্ঠে বলল বিনয়ের সাথে বলছি আমার বাবাকে আপনারা আটকে রাখবেন না যদি কেউ আমরা চারটা ভাই যদি কেউ পানাদার থাকেন যদি এখন বলেন এখন দিই জানাজা পড়ব যাতে আমার বাবা এক সেকেন্ডের জন্য জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত না আল্লাহ রাসূল বলছে যার ঋণ আছে তার জানাজা নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার জন্য যখন লাশ আসত রাসূল বলতেন তোমার এই ভাইয়ের উপর কোনো ঋণ আছে যদি বলতো ঋণ আছে রাসূল সরে যেতেন আমি তার জানাজা পড়ব না তোমরা কেউ পড়ে নাও সেই লোকটি তার বাবার জন্য বলল কথার কোনো ঋণ আপনারা রাখবেন না আমরা মাপ চাচ্ছি সে যখন কথা বলছিল সবাই অজুর কান্না আসছিল সার্থক জীবন কথা বলেন ঠিক না বেঠি আবার কত সন্তান রেখে যায় বাবার জানাজায় দাঁড়িয়ে যখন কথা বলে মানুষ বিরক্ত ভাবে আছে না নাই কারণ সে জানে সে নামাজ পড়ে না সে বাবার জন্য কি বলবে সেজন্য আসুন প্রিয় ভাইয়েরা আমরা এই দুনিয়াতে একটু অল্প সময়ের জন্য এসেছি চলে যাব কিন্তু চলে গেলে কি হলো না